আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বোকামার্কায় ভোট দেওয়ার কারণে মানুষকে সেবা দেওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে তারাগঞ্জে ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের কারণে দেশের মানুষ শান্তি পায়, দেশের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, কৃষি খাতে ভোট দেওয়া হচ্ছে, দেশ এখন উন্নয়নশীল এবং উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী 7ই জানুয়ারি সবাইকে কেন্দ্রে গিয়ে নৌকামার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলিত শ্রেণী, হরিজন শ্রেণী পুনর্বাসনের ব্যবস্থা, প্রতিটি মানুষের জীবন মান উন্নত করা, এই লক্ষ্য নিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ গড়ে তুলে এই বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা, এই প্রত্যয় নিয়েই আমি এসেছি। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটাকে ধরে রেখে এই বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। একমাত্র নৌকামার্কা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নতি হবে। তাই আপনাদের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে আপনারা নৌকামার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ দেবেন, যাতে আপনাদের প্রত্যেকের জীবন উন্নত সমৃদ্ধ করে দিতে পারি।